কোনো ফায়দা হলো? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে গতকাল পর্যন্ত আমি কোন জায়গায় খুব বেশি আলোচনা করি নাই, খালি মোনাজাত করার জন্য গিয়েছিলাম। আজকে একটু সাহস করেছি আপনাদের সামনে কথা বলার, তবে সেটা অল্প সময়। ডাক্তারদের কিছু বিধিনিষেধ আমাদের উপরও থাকে, সেটার দিকেও লক্ষ্য রাখা, পাশাপাশি গভীর রাত পর্যন্ত আলোচনা করা, ফজরের নামাজ যারা না ছোট ওটার দিকেও লক্ষ্য রাখা। অল্প সময় যতটুকু আলোচনা করবো আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের নিয়তে অনুধাবন করার শোনার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আপনারা আমার সঙ্গে থাকবেন সজাগ ইনশাআল্লাহ। পিছনের ভেড়া ঘুমাচ্ছে, হ্যাঁ সজাগ সবাই, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে আমাদের সকলকে একটা নামে ডেকেছেন, সেই নামটা হচ্ছে ঈমানদার, মুমিন। অন্য কোন উম্মতদেরকে আল্লাহ পাক এত মহব্বতে এত দামি নামে কখনোই ডাকেন না, অন্য নবীর উম্মতেরা। মুমিন বলবে তো দূরের কথা, স্বাভাবিক গুনাহ করেছে তো আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, এটা জানেন আপনারা। স্বাভাবিক গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ, যে গুনাহ বর্তমানে এখন পানি ভাত কিছু মনে করে না, এমন গুনাহগুলো করেছে তো আল্লাহ পাক ওই এলাকা ধ্বংস করে দিয়েছে, তাও একজনের জন্য, গোটা এলাকা, একজনের জন্য গোটা এলাকা ধ্বংস করছে। অথচ বর্তমানে পাড়ায় পাড়ায়, রন্ধ্রে রন্ধ্রে, পশমে পশমে গুণা ভরপুর হয়ে গেছে, প্রত্যেকটা পশমে পশমে গুণা, সমাজে রন্ধ্রে রন্ধ্রে গুণা। যারা সমাজ পরিবর্তন করার জন্য ভোটে দাঁড়ায় তাদের রন্ধ্রে রন্ধ্রে গুণা থাকলে তো জনগণের তো গুণা হবে। যখন এলাকার নেতৃস্থানীয় লোকেরাও দুই নম্বর হয়, সমাজ পরিচালনা যারা করবে তারা দুই নম্বর হয়, সমাজের ইমামতি যারা করবে তারা দুই নম্বর হয়, তখন ওই জাতির কপালে আর ভালো কিছু থাকে না। আজকে মসজিদ থেকে শুরু করে একদম নিচু জায়গা পর্যন্ত অধিকাংশ জায়গায় এখন গুনাহ ছড়ায় আছে। মসজিদে আগে মানুষ ইবাদতের জন্য যাইত, এখন রাজনীতি আলাপ মারার জন্য যায়, আগে নামাজের জন্য যাইতো, এখন জায়গা দখল করার জন্য যায়। যার কারণে জুমার দিন দেখবেন আসছে সবার পরে ঢেঙায় ঢেঙায় লাঠি দিয়া দিয়া যায় সবার আগে বসে, যায় নামাজ বিছায় রাখছে মনে হয় তার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর কিনা জায়গা। এটা জিজ্ঞাসা করবেন এটা কে মসজিদের মোতাবল, এই যে জায়গা দিছে, যে দরকার কি এমন সুদ খরচ থেকে জায়গা নিয়ে মসজিদ করা, কি দরকার? আল্লাহ পাক কি দুনিয়ার জমিন এতই সংকীর্ণ করেছেন যে আল্লাহর ঘরের জন্য ঘুষখোরের কাছে যাওয়া লাগবে, সুদখোরের কাছে যাওয়া লাগবে? আল্লাহ চাইলে এমনি দিতে পারে, জায়গা দিয়ে রাখছেন, মাহফিলের সভাপতি বানায় রাখেন, যার কারণে তো আলেমদেরকে বলে এ মিথ্যা বলছে, আলেমদেরকে আঙ্গুল দিয়ে কথা বলে হুজুরের এই কথা হয় নাই, কেন সুদখোর আলেমের ভুল ধরবে কি? কিন্তু আপনি আমি সুযোগ করে দিচ্ছি, যে যেটার যোগ্য ছিল না তাকে সেই জায়গায় বসায় দিয়ে ওই জায়গাকে নাপাক করা ছাড়া আর কোনো কিছু হয় না। এই জন্য যোগ, যে জিনিস যেখানে রাখা দরকার সেটা সেখানে রাখা উচিত। আর এটা যদি বেগাইরি মাহাল্লিহি হয়, অন্য কোনো জায়গায় হয়, এটা জুলুম। যেই জিনিস যেখানে রাখা দরকার সেটা সেখানে রাখা, ওটা এখানে না রাখাই হলো জুলুম। এই মাইক দিয়ে কথা বলা, এটা হলো মাইকের কাজ, মাইক দিয়ে যদি আপনাদেরকে পিটানো শুরু করে কেউ, এটা জুলুম, কারণ এটা পিটানোর জন্য বানানো হয়নি। মাইক দিয়ে যদি কেউ চামিজ বানায় ভাত খাওয়া শুরু করে, এটা জুলুম, কারণ এটা এটার জন্য বানানো হয়নি। ঠিক তেমনই ভাবে অযোগ্যকে কখনো মসজিদের সভাপতি বানানোর জন্য আল্লাহ পাক বানায় নাই, ঘুষখোরকে মসজিদের মুতাওয়াল্লি বানানোর জন্য পাঠান নাই। মাহফিল মসজিদ দিনের পরিবেশের সভাপতি হবে একমাত্র আলেমে দিন অথবা কোনো হক্কানি পীর বুজুর্গ, যেটার যোগ্য। এই কারণে সমাজে গুনাহ পড়তে পড়তে ঢুকে গেছে। এরপরও আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে কি বললেন বলেন না, ঈমানদার। আল্লাহ চাইলে আমাদেরকে অন্য নামেও ডাকতে পারতেন, কিন্তু এত গুনাহ করার পরেও যে বললেন মুমিন, তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? একটু কত এই মিয়া জোরে বলেন,